সরকার পতনের এক দফা দাবিতে প্রথমে রংপুর থেকে দিনাজপুর পরে বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত তারুণ্যের রোড মার্চ করেছে বিএনপির তিন সংগঠন ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দল এরই ধারাবাহিকতায় আজকে ভৈরব থেকে সিলেট পর্যন্ত 159 কিলোমিটারের রোড মার্চ করেছে দলটি দর্শক এবং আজকে রোড মার্চ শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তার বক্তব্যে জানিয়েছেন যে হরতাল ও অবরোধের মতো কর্মসূচির জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে দর্শক দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে যখন বিএনপি রোড মার্চের মতো কর্মসূচি করছে ঠিক এমন এক সময় কিন্তু জানা গেল যে বাজেট স্বল্পতার কারণে আগামী নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন দর্শক এসব সংবাদের পাশাপাশি আজকের দিনের ঘটনাবহুল সব সংবাদ আপনাদের জানাতে হাজির হয়েছি সময় নিয়মিত আয়োজন সংবাদ সংকলন এবং আপনাদের সঙ্গে আছি আমি মাহাদ ইসলাম ধ্রুব কথা বলবো সময়ের সংবাদকর্মীদের সঙ্গে এবং তাদের থেকে জানবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর বিস্তারিত শুরুতে আপনাদের নিয়ে যাচ্ছি সেন্ট্রাল ডেস্কে দর্শক সেন্ট্রাল ডেস্কের খবরাখবর জানাতে এরপর যে আমার সঙ্গে রয়েছেন জয়েন্ট নিউজ এডিটর নাজিমুদ্দৌলা সাদি সাদি আপনাকে স্বাগত প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি রংপুর থেকে দিনাজপুর পরে বগুড়া থেকে রাজশাহীর রোড মার্চ করার পর কিন্তু আজকে ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোড মার্চ করেছে বিএনপি এ বিষয়ে সময় ওয়েবের কাছে কী কী আপডেট রয়েছে বিএনপির যে চলমান রোড মার্চ কর্মসূচি সেটা তারা ভৈরব থেকে সকালবেলা শুরু করেছে এবং তারা এখন হবিগঞ্জ পর্যন্ত গিয়েছে এবং তাদের এই রোড মার্চ কর্মসূচি শেষ হবে টোটাল 159 কিলোমিটারের যেটা সেটা হলো সিলেটে যেয়ে শেষ হবে এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আছেন এখানে আছেন হলো বিএনপির আর এক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বা খসড়ুর কথা যেখানে বলছিলেন তাদের কোনো বক্তব্য পাওয়া গিয়েছে কিনা হ্যাঁ তাদের বক্তব্য পাওয়া গেছে তারা গয়েশ্বর চন্দ্র রায় ক্লিয়ার বলেছে যে এক দফা যে সরকার পতনের দাবিতে তারা যে আন্দোলন করছে এই আন্দোলন তারা মানে সফল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে সাদি নির্বাচনের আগে বিএনপির এসব রোড মার্চের মধ্য দিয়ে কিন্তু আজকে জানা গেছে যে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল দেশে আসবেন আগামী নির্বাচনের আগে এ প্রসঙ্গে বিস্তারিত আমাদের জানাবেন ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচন পর্যবেক্ষক দল আসার কথা ছিল সেটা আসবে না এমনটাই আমরা জেনেছি সেটা নির্বাচন কমিশন সচিব আপনার জাহাঙ্গীর আলম তিনি জানিয়েছেন যে বাজেট স্বল্পতার কারণে ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচন পর্যবেক্ষক দল তারা না এলেও তাদের একটা বিশেষজ্ঞ দল ছোট পরিসরে ইউরোপীয় ইউনিয়ন থেকে পাঠানো হবে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল যখন আসবে না বলছে এমন সময় তবে কি মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমেরিকার কোনো প্রতিনিধি দল আসবে কি না এরকম কিছু জানা গিয়েছে নির্বাচনে আমেরিকান যে প্রতিনিধি দল বা পর্যবেক্ষণ দল আসবে কি আসবে না সেটা দেখার জন্য আগামী 7 থেকে 13 অক্টোবর 6 সদস্যের পর্যবেক্ষক দল মানে প্রাক যে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আসা সেটা তারা আসবে এমনটাই আজ মার্কিন দূতাবাস থেকে কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার পরেও কিন্তু কোনোভাবে এসব বাজারের ঊর্ধ্বগতি ঠেকানো যাচ্ছে না সরকার এক্ষেত্রে কী উদ্যোগ গ্রহণ করেছে সরকার তিনটি পণ্য খাদ্যপণ্য বিশেষ করে ডিম আলু পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছিল তারপর থেকেও বাজারে নির্ধারিত দামে পণ্য পাওয়া না যায় সরকার ইতিমধ্যে একটি উদ্যোগ নিয়েছে সেটা হলো ডিম আমদানির সেটা ভারত থেকে 3-4 দিন আগে 4 কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছিল এবং আজ আবার 6টি প্রতিষ্ঠানকে 6 কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে এবং এলসির মাধ্যমে এটা আগামী 1 সপ্তাহের মধ্যে দেশে আসবে এমনটাই আমরা জানতে পেরেছি সাদি জেলা পর্যায়ের আজকে কোন সংবাদটি আপনি এ পর্যায়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাচ্ছেন জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ সংবাদ হলো রাজশাহী অঞ্চলের জানেন যে অ্যানেস্থেসিওলজিস্টদের তারা ফি বাড়িয়েছে যার কারণে বেসরকারি ক্লিনিক এবং হাসপাতাল মালিক সমিতি সকাল থেকে চিকিৎসা সেবা দেওয়া বন্ধ করে দিয়েছে যার কারণে রোগীরা মারাত্মক রকমের বিড়ম্বনায় পড়েছে এবং এটা নিয়ে মোটামুটি ওই অঞ্চলের লোকেরা এক ধরনের হয়রানির শিকার হচ্ছে সাদি আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক সাদি জানাচ্ছিলেন সেন্ট্রাল ডেস্কের কাছে আজকে কী কী আলোচিত সংবাদ রয়েছে এই সংবাদগুলোর বিস্তারিত আপনারা পেয়ে যাবেন সময় নিউজ .tv এই পোর্টালটিতে দর্শক এ পর্যায়ে আমরা জানবো বিশ্বের খবরাখবর তাই আমরা চলে যাচ্ছি ইন্টারন্যাশনাল ডেস্কে দর্শক বিশ্বের খবরাখবর জানাতে এ পর্যায়ে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাব এডিটর জামির হোসেন জামির সম্প্রতি কানাডায় এক শিখ নেতা হত্যা হওয়ার পর থেকে কিন্তু কানাডা এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিনিয়তই খবরের শিরোনাম হচ্ছে এই প্রসঙ্গে সময় ওয়েবের কাছে কী কী আপডেট রয়েছে আপনি যেটা বলছিলেন যে কানাডা এবং ভারতের মধ্যকার যে সম্পর্কের টানাপোড়েন এ নিয়ে আমাদের আন্তর্জাতিক সময়ে প্রতিদিনই আপডেট নিউজ যাচ্ছে এবং আজকেও একাধিক খবর গেছে
মূলত সম্প্রতি কানাডায় ভারতীয় বংশোদ্ভূত এক হরদীপ সিং নিজ্জার নামে একজন শিখ নেতাকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় কানাডার গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছিল। গত সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন যে ওই ঘটনার পিছনে, মানে হত্যাকাণ্ডের পিছনে, ভারতের সম্পৃক্ততা রয়েছে এবং তিনি আরও বলেন যে কোনো বিদেশি দেশের যদি সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সেটাকে কানাডার রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বলে বিবেচনা করা হবে। এরপরই দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক টানাপোড়েন দেখা যায়। কূটনৈতিক বহিষ্কার এবং পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটে। এরপর গতকালকে আবার আরেকজন শিখ নেতাকে হত্যা করা হয়েছে একইভাবে। কানাডা অবস্থিত দুই শিখ নেতাকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, দুইজন শিখ নেতাকে হত্যা করা হলো। এরপরই ভারত কানাডার নাগরিকদের ভিসা ইস্যু করা বন্ধ করে দিয়েছে। যাবে ইন্টারন্যাশনাল ডেস্কের কাছে, এর বাইরে আর কি আলোচিত সংবাদ রয়েছে? যুক্তরাষ্ট্র থেকে দেশটির নাগরিকেরা অন্য দেশে চলে যায়, অন্য দেশে বলতে বিশেষ করে ইউরোপীয় দেশগুলোতে পাড়ি জমাচ্ছে। মূলত আমরা জানি যে আমাদের অনেকেরই কাছে এই স্বপ্নের দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং অনেকেই বহু দেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় বসবাসের জন্য। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে তারা অন্য দেশে, মানে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে পাড়ি জমাচ্ছে। তারা বলছে যে এই যুক্তরাষ্ট্রের নিরাপত্তাহীনতা, বিশেষ করে বন্দুক হামলার মতো ঘটনার কারণে তারা যুক্তরাষ্ট্র ছেড়ে ইউরোপে পাড়ি জমাচ্ছে। জামির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জামির জানাচ্ছিলেন ইন্টারন্যাশনাল ডেস্কের কাছে আজকে কী কী আলোচিত সংবাদ রয়েছে। এই সংবাদগুলোর বিস্তারিত আপনার পেয়ে যাবেন সময় নিউজ ডট টিভি এই পোর্টালটিতে। দর্শক, সংবাদ সংকলনের এ পর্যায়ে এডিটর স্পিক, তাই আমরা চলে যাব সময় ওয়েবের এডিটর মাহফুজুর রহমানের কাছে। দর্শক, এ পর্যায়ে আমার সঙ্গে রয়েছেন সময় ওয়েবের এডিটর মাহফুজুর রহমান। সংবাদ সংকলন, আপনাকে স্বাগত। তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, ঢাকায় হাই কমিশন স্থাপনের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের মানুষের কানেকশন খুবই ভালো এবং বাংলাদেশের সাথে বাইলেটারাল রিলেশনও খুবই চমৎকার। তো সব দিক থেকে আমরা যদি বলি যে সিঙ্গাপুরের সাথে যদি আমাদের আসা যাওয়ার বিষয়টা আরও সহজ হয়, তাহলে অবশ্যই সেটা বড় বিষয়। আর আমরা সিঙ্গাপুরের বিষয়গুলো এমন যে সিঙ্গাপুর এতটা মডার্ন শহর যে আমরা নিজেরাও অনেক সময় অনেক শহর যখন নির্মাণ করি সিঙ্গাপুরের কথা মাথায় রেখেই আমরা করি, মানে সিঙ্গাপুরের প্রভাবটা বাংলাদেশ কালচারের মধ্যে এতটা বলা হয় যে এইটা হবে। যেমন পিরোজপুরে আমাদের একটা শহর গড়ে উঠেছে বলছে যে সিঙ্গাপুরের মতো। আমরা কক্সবাজারে আমরা অনেক ইনফ্রাস্ট্রাকচার আমরা গড়ে তুলছি, আমরা বলছি যে সিঙ্গাপুরের মতো হবে। তো সিঙ্গাপুর হচ্ছে একটা দৃষ্টান্ত। সিঙ্গাপুর হচ্ছে শান্তিপ্রিয় দেশ এবং সিঙ্গাপুরের সাথে আমাদের যোগাযোগ খুবই চমৎকার, এবং এর মধ্য দিয়ে এই হাই কমিশন যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের সাথে, বাংলাদেশের রিলেশন এবং সিঙ্গাপুরের রিলেশন খুবই চমৎকার হবে এবং যোগাযোগ হবে এক্সেলেন্ট। এর বাইরে আজকে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোন সংবাদটি জানাতে চাচ্ছেন এই পর্যায়ে? গ্লোবালি এয়ার পলিউশনটা এত বাড়ছে যে একটা রিপোর্টে আমরা দেখছি, যেটা আমরা প্রকাশ করেছি, সেটা হলো যে গ্লোবালি 2021 প্রায় 4 মিলিয়নেরও বেশি লোক এয়ার পলিউশন তাড়িত রোগে মারা গিয়েছে। এবং সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থানও খুবই ঝুঁকিপূর্ণ এবং দুঃখজনক পর্যায়ে রয়েছে। আমরা বাংলাদেশের হিসাবটা যদি দেখি তাহলে দেখা যাবে যে 2019 হিসাব, সর্বশেষ হিসাবটা আমাদের নেই, সেটা হচ্ছে প্রায় 80,000 লোক শুধুমাত্র এয়ার পলিউশনজনিত রোগের মারা গিয়েছে বাংলাদেশে। তো তার মানেই হচ্ছে যে এয়ার পলিউশন বাংলাদেশের একটা সিরিয়াস টার্ন নিচ্ছে। কেন নিচ্ছে? বিভিন্ন রকমের পলিউশনের কারণে। আমরা যে রিপোর্টটাকে সামনে রেখে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফায়ার ইনসিডেন্টসের কারণে হচ্ছে, ওয়াইল্ড ফায়ার হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ওয়াইল্ড ফায়ার হচ্ছে। আর এছাড়াও বিভিন্ন রকমের, আমরা যখন যেমন বাংলাদেশেও অনেক ওয়েস্টেজ আমরা পড়াই সেটার কারণে পলিউশন হচ্ছে এবং সারা পৃথিবীতে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে বলে তা নয়। যেমন সাউথ এশিয়াতে হচ্ছে, সেন্ট্রাল আফ্রিকাতে হচ্ছে এবং সাউথ আমেরিকাতে হচ্ছে। তো তার মানে হচ্ছে যে এয়ার পলিউশন এবং ওয়াইল্ড ফায়ার, ফায়ার ইনসিডেন্টস এগুলো ক্রমশ বাড়ছে। এটা পুরো পৃথিবীর জন্যই ঝুঁকিপূর্ণ এবং বাংলাদেশের জন্যও ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ এই কারণে যে বাংলাদেশ, আমরা ওভার পপুলেটেড কান্ট্রি, আমাদের প্রায় 18 কোটি মানুষের দেশ এবং এর মধ্যে আমাদের পলিউশন বাড়ছে সর্বত্র। গ্লোবাল ওয়ার্মিং তো আছে, আমরা নিজেরাও পলিউট করছি, ফলে পৃথিবীর মানুষের এবং বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকি ব্যাপকভাবে বাড়ছে। ঢাকার সহ পুরো বাংলাদেশের এই বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কী করণীয় বলে আপনি মনে করছেন? এই করণীয় তো অনেক কিছুই। আমরা এই পলিউশনের, এনভায়রনমেন্টের পার্টে আমাদের ভূমিকা খুবই নগণ্য।
আমরা এতটা বেশি ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড হয়ে গেছে, আমাদের প্রচুর ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস চলতেছে, সারা দেশে চলতেছে, ঢাকা শহরে তো বটেই, বিশাল বিশাল স্ট্রাকচার হচ্ছে। এই স্ট্রাকচারের কারণে কনস্ট্রাকশন, ডিকনস্ট্রাকশন, ফায়ার ইনসিডেন্টস, পলিথিন, সাউন্ড পলিউশন সব মিলে পুরো শহরটা একটা অস্থির শহরে পরিণত হয়েছে এবং সারা দেশের অবস্থা সেদিকেই যাচ্ছে। আমরা যদি চিটং শহরের কথা বলি, তাহলে আমরা দেখব সেখানে ঢাকা যেভাবে পলিউশন হচ্ছে, চিটংয়ে একইভাবে হচ্ছে, ছোট ছোট শহরগুলো একইভাবে হচ্ছে, গাজীপুরে একই রকমের অবস্থা, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন প্রচুর, নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন হচ্ছে। যে সব মিলিয়ে আমরা একটা অস্থির সময়ের মতো দিয়ে যাচ্ছে এবং পলিউশনের বিষয়টা, এনভায়রনমেন্টের বিষয়টা আমাদের নজরে খুবই কম। এইটাই আমাদের পরিবেশ অধিদপ্তর বলি আর পরিবেশ মন্ত্রণালয় বলি আমাদেরকে খুবই জরুরি ভিত্তিতে এগুলো নিয়ে এগিয়ে আসতে হবে, নাহলে পলিউশন হয়ে যাবে বাংলাদেশের জন্য এবং পুরো পৃথিবীর জন্য বিশাল একটা সমস্যা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তোমাকেও ধন্যবাদ, আমাদের সকল দর্শকদেরও ধন্যবাদ। দর্শক, আমাদের এডিটর জানাচ্ছিলেন যে সারা দেশে যে উন্নয়ন যজ্ঞ চলছে, এই উন্নয়ন যজ্ঞের মাঝে আমরা আমাদের পরিবেশের দিকটাই ভুলে যাচ্ছি। পরিবেশে যে পরিমাণ দূষণ হচ্ছে, সেই দূষণ মোকাবেলায় সংশ্লিষ্টদের এখনই এগিয়ে আসতে হবে। এই ছিল সংবাদ সংকলনের আজকের পর্বে। প্রতিদিন প্রতি মুহূর্তের সংবাদ সবার আগে পেতে চোখ রাখুন সময় টেলিভিশন। আগামীকাল আবার আসছে, সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়।